নিতিন এক্ষুনি ঘুম থেকে উঠলো, এবার ও ব্রাশ করবে, ওকে ফ্রেশ করিয়ে দিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। এই দেখো ব্রাশ, নতুন গ্লাস। হুম, নতুন গ্লাস, নতুন ব্রাশ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আর কোনো মিস্ত্রি বাড়িতে আসেনি, মানে ইলেকট্রিক মিস্ত্রিও আসেনি আর কোনো রাজমিস্ত্রিও আসেনি ঘরের কাজ করার জন্য। তো কালকে যেটুকু ইলেকট্রিক কাজ হয়েছে চলো সেটুকুই তোমাদের দেখিয়ে দিই। আজকে তো এখন আসেনি আর মনে হয় না আসবে, কারণ এখন প্রায় 8:30 এরকম বেজে গেছে। তো যদি আসে পরে অবশ্যই দেখিয়ে দেবো তোমাদের। চলো দেখে আসি যেটুকু কাজ হয়েছে। এই দেখো বন্ধুরা, আজকে এই ওয়াল কাটিংটা হয়েছে, এখানে হয়েছে, আর এই বাথরুমের এখানটায় হয়েছে, আর এই যে এই রুমে হয়েছে। এই যে এই পর্যন্ত আপাতত কাজ হয়েছে। পা কোথায়? হ্যাঁ পা কোথায় তোমার? নিতিন কি শেয়ালে পা নিয়ে চলে যাচ্ছে? কোথায় পা বার করো দেখি একটা। বার করতে পারছি না। হবে 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 হবে, হবে বার করো। আর বালির মধ্যে উঠবে আগে বলো। ঠিক তো? হ্যাঁ। সত্যি বলছো? হ্যাঁ। কি বলছো? আবার আমার গায়ে বালি দিচ্ছ কেন? আমি আর তুলবো না তাহলে। আর উঠবে না তো? আবার তো যাই হোক, চলো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, সারাদিন কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই শেয়ার করো। বন্ধুরা, নিতিন আইসক্রিম খাচ্ছে, মুখে কী অবস্থা করেছে দেখি। এ বাবা, বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো গাছের টাটকা পাকা পেঁপে, পুরো লাল টকটকে, এত সুন্দর পেঁপে এবং খেতেও খুব ভালো। কাকা বসে কাটছে এখানে। আর এইটা হচ্ছে নিতিনের জন্য স্পেশাল, ওর দাদু পেঁপে কেটে দিয়েছে, কাঁদছিল তাই জন্য ওর জন্য এরকম লবণ দিয়ে কেঁপে পেঁপে খায়। হ্যাঁ, লবণ দিয়ে পেঁপে খায়। এই আরে আর লবণ নিস না। নিতিন প্রচুর লবণ খায়, পুরো লবণের কৌটো ধরে বসে পড়েছে। এটা যদিও উচিত নয়, তাই আমি লবণের কৌটোটা নিয়ে এখান থেকে চলে যাবো। কি 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 কে করে দিয়েছে এটা? হুম, বাবা বাবা বাবা, দাও লবণটা আমাকে দাও।
ওয়ার্ড্রপ থেকে জামা কাপড় বার করে রেখেছো কেন তোমার? মামা বাই যাব। কেন? এবারে বাড়ি ভালো লাগছে। কি? এই বাড়ি যাব না। কি? এই বাড়ি আর কোনদিন আসব না, মামা বাই থাকব। তাই নাকি? তো তোকে এই এই জামা কাপড়গুলো কে বার করে আনতে বলেছে? এগুলো সব কাঁচা জামা কাপড়, পুরো নোংরার মধ্যে এনে তুমি রেখেছো। হ্যাঁ, এটা নিয়ে কোথায় দাও দাও, সব জামা কাপড় দাও। না না, তা কি করবে তুমি? মামা বাড়ি যাব। তো আজব তো, দাও জামা কাপড় দাও। না না, আমার জামা কাপড় দেব না। তো তুমি এগুলো নিয়ে কোথায় যাবে? মামা বাড়ি যাব। যাও চলে যাও, যাও যাও যাও, জামা কাপড় নাও, চলে যাও যাও। ভাজ করে নি তো কি করবে? ভাজ করে কিসে নেবে? কিসে ভাজ করে নেবে জামা কাপড়? ব্যাগে। ব্যাগ কোথায়? আমার ব্যাগে। কোথায় তোমার ব্যাগ? আমার মামার বাড়ি। জামা কাপড় ভাজ করে নিয়ে তুমি চলে যাচ্ছো? বাহ, বাহ বাহ বাহ। তোকে এইসব কে শিখিয়েছে? এই এই এখানে আই, তাহলে কে এসো, যাও ঘরে রেখে এসো, ওরম বলতে নেই। মামা বাড়ি কদিন পরে যাবো? এই দেখ সব জামা কাপড় পরে যাচ্ছে, ঘরে চলো, ঘরে রেখে এসো, পরে যাবো মামা বাড়ি, মামাকে ফোন করবো তখন যাবো। সব পড়ে যাচ্ছে, ধরো ঘরে রেখে এসো, যাও। ইস, হ্যাঁ পুরো ওয়ার্ড্রপ দেখি খোলা, আর সব জামা কাপড়গুলো বার করা, যাও ঘরে যাও। বাবা,